জঙ্গল মে আজ মঙ্গল করুঙ্গি, আমাদের কেউ মঙ্গল করে দেয় নাকি? আল্লাহ কি ঘন জঙ্গল! দাঁড়াও দাঁড়াও, এই জঙ্গলে ঢুকা কি ঠিক হবে? গাইস দেখেন, একটু দেখেন জঙ্গলটা, আমরা ভয়ে এই জঙ্গল থেকে বের হয়ে যাচ্ছি, ঠিক আছে? ভয় পাওয়ারই কথা যে অন্ধকার এই জায়গায়, সন্ধ্যার আগে আগে এখানে ঢুকা যাবে না। হ্যাঁ হ্যাঁ, আগে ঢুকতে হইতো, এখন ঢুকা যাবে না ভাইয়া। গাইস বাইক বাইরেই রাখছি, বাসা থেকে তাড়াহুড়া করে বের হয়ে পড়লাম, কারণ আমি দুইজনকে কথা দিছি যে আমি 5 মিনিটের মধ্যে যাচ্ছি। আরে এর ফির কি হইলো, সর্বনাশ! এ ভাই, এদের মধ্যে কি ঝামেলা লাগছে, এদের মধ্যে কি ঝামেলা লাগলো? তো দুজনকে আমি কথা দিছি যে 5 মিনিটের মধ্যে যাচ্ছি, কিন্তু আমি 20 মিনিট লেট করে ফেলছি, সেজন্যই তাড়াহুড়া করে বের হইলাম আমি। তো কথা হচ্ছে যে এখন আমি যাচ্ছি কোথায়, আর আমি একা যাব না, আজকে ছোটোখাটো একটা ট্যুর হবে। তো আমার সাথে আরও দুজন যাচ্ছে, আরও একটা বাইক যাচ্ছে, জিক্সার কার্বোরেটর ডাবল ডিস্ক বাইকটা। তো আমরা কোথাও ঘুরতে যাব এটা তো শিওর, কিন্তু কোথায় যাব এইটা কিন্তু একদমই শিওর না। আমরা কোনো প্ল্যান করে বের হইনি, আমাদের এখন দেখা হবে যেখানে, সেখানে আমরা ইনস্ট্যান্ট প্ল্যান করব যে কোথায় যাওয়া যায়, তারপর আল্লাহর নাম নিয়ে একবারে রওনা দিয়ে দিব। তো ওদেরকে আমি বড় মাঠে আসতে বলছি, আমিও যাচ্ছি এখন বড় মাঠে। তো চলেন গাইস, একবারে বড় মাঠে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। ওকে লেটস গো। আমি বললাম যে ওরা আসে তখন থেকে দাঁড়ায় আছে, তুমি এতক্ষণ নাই কেন? এত লেট, দেখো দেখি 5:30 বাজে, যাইতে আসতে তো সন্ধ্যা হয়ে যাবে। শুনো, আমাদের তো প্ল্যান হয় নাই, বুঝছো? যাবা কোথায় ওটা বলো, কোথায় যাওয়া যায়, ইনস্ট্যান্ট প্ল্যান করে সারাম রওনা দিয়ে দিতে লাগবে। চলো গৌরীপুর ব্রিজটায়, হ্যাঁ ওই শালবাগানটাও যাবো, আবার রাবার ড্যামটাও ঘুরে আসবো। চলো চলো চলো। শুনো, 3টা গাড়ি নেওয়ার দরকার নাই, তোমারটা রেখে দাও। হ্যাঁ বেড রেস্টে, এইখানেই কোথাও আশেপাশে যে কোনো জায়গায় রাখা যাবে। আর এটা 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 চালাও। বিসমিল্লাহ। গাইস লেট হয়ে গেল, আমি ভাবছিলাম আমি লেট করছি, কিন্তু সানি হচ্ছে অনেক লেট করে ফেলছে। হ্যাঁ ও হ্যাঁ, তোমার শার্ট আর আমার বাইক ম্যাচ হয়ে গেছে। ওই ভাইকে উঠা নাও, আমারটা রাইড করো, তাড়াতাড়ি উঠা নাও, তাড়াতাড়ি। ওরে বাপ, তুমি এসে প্যার কাটতে কি নেই? ও আচ্ছা লড়কা, বিসমিল্লাহ। তাহলে একবারে ওই গৌরীপুর রাবার ড্যাম শালবন, ঠিক আছে না? ও চলো গাইস, রওনা দিয়ে দিলাম। এখন সময় হচ্ছে 5:37, আর গৌরীপুর রাবার ড্যাম ওটা হচ্ছে একটা শালবনও আছে ওখানে, তো ওটা হচ্ছে এখান থেকে 20 কিলোমিটারের মতো। তো এখন আমাদেরকে এখান থেকে 20 কিলোমিটার যাইতে হবে, আর রাস্তাটা খুবই ভয়ানক। কি রে ভাই, এই দিক যায় ওই দিক যায়, আজব একদম। এইদিক গেল না, শুরুতে ডান দিকে, ডান দিকে যাওয়ার, এও যাইতেছে ডান দিকে। নানি নানি গাইস, এইখান থেকে একদম সোজা রাস্তা, লাগাও টান, বেশি টানে আবার যাওয়া যাবে না, লিমিট, এই সরি স্পিড লিমিটের মধ্যে রাখতে লাগবে, কারণ একটা জায়গায় যাইতে গেলে সময়েরও একটা ব্যাপার আছে, টাইম কভার করতে হবে, জায়গাটা কভার করতে হবে। তো সেজন্য খুব আস্তেও যাওয়া উচিত না, আবার খুব স্পিডিং করাও উচিত না। ওকে আগে যাইতে দিলেই ও টানে, আমার গাড়ির আজকে খবর আছে, ওই আজকে আমার গাড়ি যে খিচাবে, আল্লাহ মাফ করুক। ও বা আল্লাহ, এত খিচাইস না ভাই, এই রাস্তায় ভাই চিকন রাস্তা এমনিতে, আর আশেপাশে বাড়ি ঘর চলে গেছে নাই হয়। আর আরেকটা ঘটনা কি, এই যে আমি ভয় ভয় করে চালাবো, সাবধানে চালাবো, আমার সামনেই আসবে বাচ্চা, আমার সামনেই আসবে, এই যে ছেলে পেলে, হ্যাঁ আমার সামনেই আসবে সবাই,
আর ও ওইরকম করে চালাবে, হ্যাঁ উড়া ধুরা টান, কিন্তু ওর সামনে কেউ আসবে না, এরকমই হয়। কি ব্যাপার, থ্রোটল ছাড়ে দিল কেন বাইকের? থ্রোটল ছাড়ে দিল কেন জানি? জিক্সার লাগা টান, রাস্তা ফাঁকা, জিক্সার লাগাও টান। না 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 না, রাস্তা ফাঁকা হয়েছে থেকে এসে, রাস্তা অনেক খারাপ। আমরা যদি 20-25 মিনিটের মধ্যে 20 কিলোমিটার রাস্তা কভার না করতে পারি, পারবো না, মনে হয় না পারবো, কারণ রাস্তা খুব খারাপ, তো সন্ধ্যা হয়ে যাবে। আর আমি গোপ্রোয়ের যে ব্যাটারিটা দিয়ে ভিডিও করতেছি, এই ব্যাটারিটা দিয়ে যাওয়ার সময় ভিডিও করব, আর পকেটে আমি এক্সট্রা একটা ব্যাটারি নিছি, ওই ব্যাটারিটা দিয়ে আসার সময় আরেকটা ব্লগ শ্যুট করব। পকেটে আছে ব্যাটারিটা? আছে। ইয়াল্লাহ, দেখছেন গাইস, বলছিলাম না রাস্তা অনেক চিকন। এই যে এইখান থেকে একদম পুরা রাস্তাটাই চিকন, পুরা রাস্তাটাই যত দূর পর্যন্ত যাব, আর এরকম জঙ্গল পাবো সামনেও। আর ওইখানের যে শালবাগানটা আছে, জায়গাটা মূলত গৌরীপুর নাম, ওইখানে যে শালবাগানটা আছে ওটা তো আরও জঙ্গল, আরও অনেক ঘন জঙ্গল, সন্ধ্যার পর ওখানে ঢোকা যাবে না। আমরা যদি সন্ধ্যার আগে আগে পৌঁছাতে পারি আর আমাদের হাতে যদি সময় থাকে, তাহলে আমরা ওই শালবাগানেও একটু ঢুকবো, আর যদি হাতে সময় না থাকে তাহলে ওই রাবার ড্যাম পর্যন্তই। ইয়াল্লাহ আল্লাহ, ভাই রে ভাই, আসতে ভাই, আল্লাহ। ও রে, জায়গাটা সুন্দর না এই জায়গাটা? এই জায়গাটা সেই অস্থির, করো ভিডিও, আর সূর্যটাও সুন্দর দেখাচ্ছে। ডান সাইডে তো পুরা নদীর পাশে বালুর চর। আর এই রাস্তাগুলায় ছোট ছোট পাথর আর অনেক বালু, আর রাস্তাটা আঁকা বাঁকা, তো ওই জন্য সাবধানে কর্নারিং করতে হবে, না হলে একদম বাইক স্লিপ কাটে, বাইকের চাকা স্লিপ করে শেষ। এই যে বাঁকগুলার মধ্যেই বালু। আবার ছাড়ে দিল বাইক, বাইকের থ্রোটল ছাড়ে ছাড়ে দিচ্ছে, বুঝতেছি না ব্যাপারটা আসলে কি। এই যে আবার ছাড়ে দিল থ্রোটল ভাই। এই যে এই রাস্তাটা আমার খুব ভয় লাগে ভাই, সন্ধ্যার পর এই রাস্তাটায় আমার এত পরিমাণের ভয় লাগে। হ্যাঁ, এখনই মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, দেখো কি অন্ধকার। এই যে বললাম না, ওই টানে গেল, ওর সামনে কিছু আসলো না, আর আমি ধীরে সুস্থে দেখে দেখে যাচ্ছি, আর আমার সামনে দুধ খাইতে খাইতে যাচ্ছে। আর 3 কিলোমিটারের মতো রাস্তা। ও সরি, 1 কিলোমিটারের মতো রাস্তা, 18 কিলোমিটার এখান থেকে। ওই যে চলে আসছি, এখান থেকে ব্রিজটা দেখা যাচ্ছে গাইস, অ্যাট লাস্ট চলে আসছি। এটাই হচ্ছে গৌরীপুর রাবার ড্যামের ব্রিজটা, এই যে সামনে, এটাকে ওভারটেক করি আগে, দাঁড়ান। এই যে এটাই হচ্ছে মূলত গৌরীপুর রাবার ড্যামের ব্রিজ। পানির চাপ নাই, পানির পরিমাণও খুব বেশি না। কি ব্যাপার, তোমরা আমার কয় ঘন্টা আগে পৌঁছাইছো এখানে? কিসের আমি যখন উঁচা নিচে দিয়ে যাচ্ছি তখন তো গাইস, এই যে এটা হচ্ছে মেইনলি সুইচ গেটটা, হ্যাঁ এটা এটা নদী, আর ওই সাইডে হচ্ছে শালবাগান, বিশাল বন, তো এখন ওই সাইডে যাব। এটা রাবার ড্যাম বলা চলে না, এটা সুইচ গেটই, সুইচ গেট। চলো যাই একটু, সময় তো আছে, চলো না চলো না। অনেক মানুষ আসছে এই জায়গায়,
আড্ডা দেওয়ার জন্য সুন্দর একটা জায়গা। ওই যে ওই সাইডে রেস্টুরেন্ট আছে আর ওইখানে বসার জায়গা আছে, অনেকজন একসাথে বসে আড্ডা দিতে পারবে। হুম, কালকে তো ভর্তি হয়ে যাবে, কালকে শুক্রবার না গাইস? এই রাস্তায় একটু দেখতে খানি খাইতে খাইতে যায় একদম শালবাগানে যায়, ভিডিওটা অন করবো, ঠিক আছে গাইস? আমরা ঢুকে পড়ছি একদম ভয়ানক রাস্তায়, সন্ধ্যার পর এইখানে একা যাওয়া, এই রাস্তা দিয়ে একা যাওয়া ভাই খুবই বিপজ্জনক, খুবই বিপজ্জনক। এখন দিনের বেলা তাও জায়গাটা অন্ধকার। ঢুকে পড়ছে শালবাগানে, সামনে চলেন, আরো ভয়ানক অবস্থা। আমাকে কাটাবি, আমাকে কাটাবি, ভাই যে টানছে, আল্লাহ মাফ করুক, আমি স্পিড উঠানো রে টাইম পাই না, ওভারটেক করে চলে গেল, আল্লাহ। গাইস দেখেন জায়গাটা একদম সুনসান জায়গা, কেউ নাই, আর আমরা এখানে কি জানি, আরে বাম দিকে বাম দিকে, এই ভাইয়া বাম দিকে রে, আরে পিছনে পিছনে ছেলে, পিছনে পিছনে ঢুকবো, হ্যাঁ হ্যাঁ, আসো আমার পিছে পিছে আসো, আমি দেখাচ্ছি একটা জায়গা, চলো না, হেভি জায়গা, জঙ্গল মে আজ মঙ্গল করুঙ্গি, আমাদের কেউ মঙ্গল করে দেয় নাকি, আল্লাহ কি ঘন জঙ্গল ভাই, দিনের বেলা এরকম অন্ধকার। এ ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই জঙ্গলে ঢুকা কি ঠিক হবে? না সন্ধ্যার আগে আগে এখানে ঢুকা যাবে না, হ্যাঁ আগে ঢুকতে হইতো, এখন ঢুকা যাবে না ভাইয়া। ভাই চলো ঘুরাও, গাড়ি ঘুরাও গাড়ি ঘুরাও, আল্লাহ। গাইস দেখেন একটু দেখেন জঙ্গলটা, আমরা ভয়ে এই জঙ্গল থেকে বের হয়ে যাচ্ছি, ঠিক আছে? ভয় পাওয়ারই কথা যে অন্ধকার এই জায়গায়, খালি জঙ্গল আর জঙ্গল, বের হইতে পারবা ওই দিক দিয়ে? যাবে গাড়ি? ও হ্যাঁ, গাইস সন্ধ্যার আগে আগে বা সন্ধ্যার পরে কেউ আসবেন না এই জঙ্গলে, পেঁচা ডাকতেছে ভাই। গাইস এনাফ, এই পর্যন্তই, রিস্ক নিয়ে ঢুকা যাবে না। তো গাইস আশা করি আমাদের সাথে রাইডটা আপনারাও এনজয় করছেন, এখন আবার যাচ্ছি ওই ব্রিজটায়। তো ব্লগটা এখানেই শেষ করতে হবে, আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর, টপিকটা কোনো এক না মানে যাওয়ার ব্লগটাই নেক্সটে আপনারা দেখতে পাবেন, যে এইখান থেকে ব্যাক করার ব্লগটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সেফ রাইড করবেন। আল্লাহ হাফেজ, টাটা।